দর্শক, সুপ্রিম কোর্ট চত্বরে আছেন আমাদের রিপোর্টার মোস্তাফিজুর রহমান, চলে যাচ্ছে সেখানে। মোস্তাফিজ, ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? নাবিলা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি অ্যানেক্স ভবনের সামনে এবং আমার ঠিক যে স্থানটাতে আছি এখানে সকাল 10টার পর থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন এবং তাদের মধ্যে একটাই দাবি ছিল, তারা বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ এই তাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল সেটির দাবির প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রাঙ্গণে সবাই ছুটে আসেন। মূলত প্রধান বিচারপতি ফুল কোর্ট ডেকেছেন উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে, তার প্রেক্ষিতেই কিন্তু সব জায়গায় তাদের এই এক ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শিক্ষার্থীর বিক্ষোভের মুখে আমরা যতটুকু জানতে পেরেছি, সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করবেন বলে এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং এরপরে সন্ধ্যার দিকে তিনি অর্থাৎ রাষ্ট্রপতির কাছে গিয়ে যে ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম আছে সেটি শেষ করেই তিনি পদত্যাগ করবেন। এর আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের মধ্যে এক ধরনের তারা বলছেন তারা যেহেতু কোটা সংস্কার করেছেন, ঠিক একইভাবে রাষ্ট্রের যে ধরনের বিচার বিভাগগুলো আছে সেখানে যেন কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক কিছুই না থাকে, তাই তারা চান প্রধান বিচারপতি থেকে শুরু করে যে ধরনের বিচারপতি আছে তাদের প্রত্যেকটা একটি সংস্কারের আওতায় আনতে হবে। তারা একই সাথে বলছেন জেলার যে ধরনের বিচারকরা যারা আছেন তাদেরকেও কিন্তু তাদেরকেও তারা সংস্কারের একটি আহ্বান জানিয়েছেন। এই নিয়ে তারা কিন্তু যদি এই প্রাঙ্গণটা ছেড়ে গেল তারা কিন্তু এখন শিক্ষা চত্বরে অবস্থান করছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছি, তারা বলছেন তারা আসলে কোনোভাবেই সেটিতে আশ্বস্ত হতে চান না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না তারা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলতে চাই, এখানে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন এবং আমরাও দেখেছি শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি আছে এই আদালত প্রাঙ্গণে সেই তাদের কর্মসূচি পালন করে গেছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছিল শিক্ষার্থীদের যে দাবি আছে এই দাবির প্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু তারা সংহতি প্রকাশ করেছে এবং তাদের যে প্রধান বিচারপতি যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং শিক্ষার্থী সেই বিষয়টি তিনি অবগত করেছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু এখনো শিক্ষা চত্বরে অবস্থান করলেও তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি তিনি তার পদত্যাগ করছেন না তারা ততক্ষণ পর্যন্ত তাদের রাজপথ ছেড়ে যাবেন না।